বাংলাদেশে গত এক দশকে তথ্য প্রযুক্তি ব্যবহারের ব্যাপক বিস্তার ঘটেছে। মোবাইল ফোন এবং ইন্টারনেটের কল্যাণে জনগোষ্ঠীর একটি বিশাল অংশ সরাসরি তথ্য প্রযুক্তির সাথে জড়িত। কিন্তু এত বিশাল সংখ্যক মানুষ এই প্রযুক্তির আওতায় এলেও এই খাতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব হয়নি। এছাড়া বাণিজ্যিকভাবেও নিজস্ব প্রযুক্তি বাজারজাতকরণে তেমন সুযোগ সৃষ্টি হয়ে ওঠেনি। আধুনিক বিশ্বে অনেক দেশই তাদের অর্থনীতিকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলেছে। বাংলাদেশেও এই উদ্দেশ্যে বেশ কয়েকটি হাইটেক পার্ক স্থাপনের প্রস্তুতি চলছে। এখন প্রশ্ন হল, হাইটেক পার্ক কি, কাকে বলে এবং এই পার্কগুলো থেকে আমরা কি কি সেবা পেতে পারি? সুপ্রিয় দর্শক, প্রথমেই আমরা জেনে নিব হাইটেক পার্ক কি বা কাকে বলে। হাইটেক পার্ক কি, এটি এক কথায় বলা সম্ভব নয়। সংক্ষিপ্তভাবে বলা যেতে পারে, তথ্য প্রযুক্তি তথা আইটি সংক্রান্ত সকল ধরনের কাজ সম্পাদন করা, আইটিকে ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা করা, আইটি সেক্টরের সকল সুযোগ সুবিধা তৈরি করা, তথ্য প্রযুক্তি সংক্রান্ত সকল আমদানি রপ্তানির সুবিধা সম্বলিত যে পার্ক গড়ে তোলা হয় তাকেই হাইটেক পার্ক বলে। দর্শক, এ পর্যায়ে আমরা জেনে নিব হাইটেক পার্কের কাজ কি। যেহেতু হাইটেক পার্ক মূলত তথ্য প্রযুক্তি নির্ভর একটি বিশেষ স্থান, তাই দেশ বিদেশের নামকরা বড় বড় তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবসায় প্রতিষ্ঠান, সফটওয়্যার কোম্পানিগুলো এই পার্কে নতুন শাখা খুলে তাদের কাজ করতে পারবে। প্রযুক্তি নির্ভর এসব হাইটেক পার্ক প্রযুক্তিভিত্তিক শিল্পায়ন, তরুণদের কর্মসংস্থান ও হার্ডওয়্যার ও সফটওয়্যার শিল্পের উত্তরণ ও বিকাশে সুযোগ সৃষ্টি করবে। আমাদের দেশে আইটি ইন্ডাস্ট্রি স্থাপন করলে দেশের কর্মসংস্থান বেড়ে যাবে। অপরদিকে হাইটেক পার্কগুলো দেশের যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের কোম্পানিতে কাজ করার মতো উপযোগী করে গড়ে তুলবে। এ ধরনের পরিস্থিতিতে দেশের মধ্যে নতুন নতুন উদ্যোক্তাও সৃষ্টি হবে। অত্যাধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তিগত সেবা ও হাইটেক ম্যানুফ্যাকচারিংয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির কাজ করবে। এসব কোম্পানির সাথে কাজ করার সুযোগ পেয়ে এদেশের তরুণরা দ্রুত আধুনিক নানা প্রযুক্তির সাথে পরিচিত হবে, আবার কেউ কেউ নিজের কোম্পানি খোলার সুযোগও পাবে। সারা দেশে ছড়িয়ে থাকা ইপিজেডগুলোতে যেমন বিদেশি কোম্পানিগুলো কোম্পানি খুলে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে যায়, ফলে আমাদের দেশীয় বেকার শ্রমিকরা কাজ করতে পারছে ও বেকারত্ব দূর হচ্ছে। ঠিক তেমনি হাইটেক পার্ক মূলত ইপিজেডের মতো একটি তথ্য প্রযুক্তি নির্ভর ইন্ডাস্ট্রিজ এরিয়াতে রূপান্তরিত হবে, আর এখানেই তৈরি হবে বিশ্বমানের পণ্য, সৃষ্টি হবে কর্মসংস্থান, বাড়বে বৈদেশিক মুদ্রার মজুদ, কমবে মেধা পাচার। আর এই স্বপ্ন নিয়েই হাইটেক পার্ক ধারণার সৃষ্টি হয়। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে বাংলাদেশের হাইটেক পার্ক নিয়ে কিছু কথা তুলে ধরছি। দেশেই তৈরি হবে আমাদের নিত্য ব্যবহার্য প্রযুক্তিপণ্য। এদেশে নির্মিত সফটওয়্যার দিয়েই চলবে আমাদের ব্যাংক, বিমা, কলকারখানা, অফিস আদালত সহ অন্যান্য সব প্রতিষ্ঠান। এই স্বপ্ন নিয়েই হাইটেক পার্ক ধারণার যাত্রা শুরু হয়েছিল সেই 1999 সালে। তবে অনেক আগে থেকেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা নিয়ে দেশে বিশেষ একটি জায়গার দাবি জানিয়ে আসছিল তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগকারীরা। গড়ে উঠবে কল সেন্টার, টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলো। হাইটেক পার্ক প্রতিষ্ঠার কথা দেশবাসী প্রথম শুনেছে সেই 1999 সালে। এরপরে দেড় যুগ পেরিয়ে গেছে। 1999 সালে গাজীপুরের কালিয়াকৈরে প্রথম হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র সংলগ্ন 231.685 একর জমি হাইটেক পার্কের জন্য অধিগ্রহণ করা হয়। এর বাইরে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার খরিতাজুড়ি বিলে
দেশের দ্বিতীয় হাইটেক পার্ক স্থাপনের জন্য 163 একর জমি অধিগ্রহণ করা হয়। এর পাশাপাশি কাউরান বাজারের জনতা টাওয়ার, যশোর, রাজশাহী সহ দেশের 7টি বিভাগে 12 জেলায় সফটওয়্যার টেকনোলজি পার্ক তথা হাইটেক পার্ক নির্মাণের কাজ দৃষ্টিগোচর হয়েছে। হাইটেক পার্ক উন্নয়ন ও বিনিয়োগে বিদেশি নানা প্রতিষ্ঠান আগ্রহ দেখাচ্ছে। 2015 সালে যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের 4টি কোম্পানি হাইটেক পার্কে বিনিয়োগের চুক্তি করে। এরপরে জাপানও হাইটেক পার্কে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। অপরদিকে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিনিয়োগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে চায়না বেটার বিজনেস ব্যুরো।